ভালো কিছু ঘটছে, আবেগ নিয়ন্ত্রণে আছে, সবার মধ্যে আবেগ আছে, আর যখন চাই না তখনই তা আত্মপ্রকাশ করে। সম্প্রতি আমার স্বামীকে বলেছি, জানি না জীবনে কি করতাম যদি না শিখতাম যে আবেগ কোনোদিন দূর হবে না, তবে তাকে নিয়ন্ত্রণে আনতে জানতে হবে। আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টাই আপনাদের শেখাতে চাই, কারণ জীবনের বহু বছর নষ্ট করেছি এই ভেবে যদি এরকম মনে না হতো, আর যেন রেগে না যায়, আর যেন অর্ধিজ না হই, আর যেন অসন্তুষ্ট না হই, আর যেন খারাপ না লাগে, আর যেন মন খারাপ না হয়, কিন্তু মনে হতো যে যতই তিরস্কার করি, যতই প্রার্থনা করি, যতই প্রভুর ওপর বিশ্বাস রাখি যে এরকম নেতিবাচক আবেগ আর আমার মধ্যে দেখা দেবে না, তবুও তা দেখা দিত। শেষে আমি রহস্য জানলাম গালাতীয় 5 থেকে, যে তিনি আমাদের একটা গুণ দিয়েছেন আর তার নাম আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ 2 তিমিথীয় 1:7 পৌল তিমিথীয়কে বলেছেন, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতর আত্মা দেন নাই কিন্তু শক্তির প্রেমের আত্মা দিয়েছেন। কিন্তু যদি বিস্তারিত বাইবেল পড়েন দেখবেন যে স্থিরতার ভারসাম্যের মন ও আত্মনিয়ন্ত্রণের আত্মা দিয়েছেন, তাহলে প্রভু দিয়েছেন আত্মা বা ফল আত্মনিয়ন্ত্রণ আমাদের মধ্যে। দুঃখের কথা, বেশিরভাগ লোকই অন্যকে নিয়ন্ত্রণ করে, সময় কাটায় নিজেকে নিয়ন্ত্রণ করার বদলে, আর এটাই হলো সবচেয়ে বড় কথা। হ্যালেলুইয়া! আসলে এই শক্তির প্রেমের ও সুবুদ্ধির বা আত্মনিয়ন্ত্রণের আত্মা দিয়বলের বিরুদ্ধে কাজে লাগাবার জন্য দেওয়া হয়েছে, যে আপনাকে অধিকার করতে চায়। প্রেম হলো অন্যের প্রতি আর নিয়ন্ত্রণ নিজের প্রতি, কিন্তু মানুষ নিজেকে ভালোবাসে আর অন্যকে নিয়ন্ত্রণ করে, ক্ষমতার অপব্যবহার করে, সব কিছু গুলিয়ে ফেলেছি। ভীরুতার আত্মা দেননি কিন্তু শক্তির প্রেমের আত্মনিয়ন্ত্রণের আত্মা দিয়েছে। সবাই আমার সঙ্গে বলুন, আমার আত্মনিয়ন্ত্রণ আছে, আমার আত্মনিয়ন্ত্রণ আছে। যদি আপনি একজন খ্রিস্টান হন, তাহলে জীবনে আর কোনোদিন বলবেন না যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ নিয়ন্ত্রণ করতে পারেন যদি আপনি চান, আর তা অভ্যাস করতে হয়। তারপর সেই ফল ধীরে ধীরে বর্ষিত হয় এবং আত্মনিয়ন্ত্রণ জীবনে বন্ধু হয়ে যাবে। আত্মনিয়ন্ত্রণ জীবনের সব কিছু সঠিক জায়গায় রাখে। যদি গালাতীয় 5:1 আত্মার ফলের তালিকা পড়েন, দেখবেন শুরুতেই আছে প্রেম। প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, বিনম্রতা, বিশ্বস্ততা, আত্মনিয়ন্ত্রণ। নিশ্চয়ই কিছু বাদ দিয়েছি, কিন্তু আমার কথাটা বোঝাতে পেরেছি যে আত্মনিয়ন্ত্রণ হলো সব শেষে। প্রভু আমায় দেখালেন যে প্রেম প্রথম বিষয়, তারপর সব কিছু আসে প্রেম থেকে, আর প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, কিন্তু আত্মনিয়ন্ত্রণ আসে সব শেষে। আর এটা ঠিক বইয়ের উপসংহার যে আত্মনিয়ন্ত্রণ ছাড়া এর কোনোটাই কার্যকরী হবে না। একদিকে যেমন প্রেম ছাড়া এগুলো অকেজো, তেমনি অন্যদিকে রয়েছে আত্মনিয়ন্ত্রণ। যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে তাহলে শান্তি পাবেন কি করে? আত্মনিয়ন্ত্রণ না থাকলে বিশ্বস্ত হব কি করে? কিভাবে বিনম্রতা প্রকাশ করব যদি আমার আত্মনিয়ন্ত্রণ না থাকে? তাহলে আত্মনিয়ন্ত্রণের কথা ভাবতে হবে আর বুঝতে হবে যে প্রভুর এর জন্য আমাদের দায়ী করবেন। তিনি এই গুণ আমাদের দিয়েছেন আর তিনি চান যে আমরা তা কাজে লাগাই। তাই বুঝেছিলাম যে এই আবেগ কোনোদিন আমার মধ্যে থেকে যাবে না। প্রভু আশা করেন এগুলো আমি নিয়ন্ত্রণে রাখি। বাইবেলে আছে যে রাগ করো কিন্তু পাপ করো না। যদি হঠাৎ রেগে যাই, কিছু করার থাকে না, তখন কিন্তু পাপ না করে মনের মধ্যে চেপে রাখা ভান করতে আমি পারবো না। তবে লড়াই রক্ত মাংসের বিরুদ্ধে নয়, তাই মানুষ আমার শত্রু নয়। যদি কারোর ওপর রাখতে হয় তাহলে রাগ দিয়াবলের ওপর, যে ওই মানুষটাকে মাধ্যমে রয়েছে। কিভাবে দিয়াবলের ওপর বদলা নেব? এবং বাইবেলে ঠিক এই কথাটাই বলেছে যে এমন পর্যায়ে পৌঁছবেন সেখানে আপনি বলবেন, তাদের ওপর বদলা নিয়ে কোনো লাভ নেই, কারণ ওরা আমার আসল শত্রু নয়। তাই কিভাবে দিয়াবলের ওপর বলা দেবে, শত্রুকে সাহায্য করব? এটাই
একটা আধ্যাত্মিক রহস্য রোমিও 12:21 হলো একটি আধ্যাত্মিক রহস্য, উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো, যে এটা শিখতে পারে আর আবেগকে এতটাই সংযত করতে পারে যে এটা অনুসরণ করে। কারণ শয়তান চারিদিক থেকে লোক পাঠাচ্ছে আপনাকে আক্রমণ করতে, আপনি যদি তাদের ঘৃণা করেন তাহলে জীবন শেষ হয়ে যাবে, জানেন না কখন আক্রান্ত হবেন। গত সপ্তাহ সম্মেলনের পর আমি যখন বাড়ি ফিরেছি আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, সারা সপ্তাহটা কাজ করেছিলাম, তার আগের 2 সপ্তাহ কাজ করেছি। একজনের একটা চিঠি আমি পেলাম যেখানে শুধুই অভিযোগ আর অনুযোগের ছড়াছড়ি, খুবই কষ্ট পেলাম আর তার উপরে ক্লান্ত ছিলাম। আর আমার তখন এসব শুনতে ইচ্ছে করছিল না। পরের দিনটি ওই লোকটার জন্য প্রার্থনা করলাম। এভাবেই দিয়াবলের বদলা নিতে হয়, নিজেকে বাঁচাবার চেষ্টা করে কোনো লাভ নেই, লোককে এ কথা বললেও লাভ নেই, আপনি কত ভালো কারণ তারা বুঝবে না। আরেকবার বলবো, খুব একটা কথা বলবো, যখনই আপনাদের রাগ হবে তখন অসন্তুষ্ট হবেন, যখন মনে খুব কষ্ট পাবেন তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, রাগকে চেপে রাখতে হবে না, তাতে কোনো লাভ হবে না, অস্বীকারও করতে পারবেন না, কিন্তু তার অধীনস্থ হওয়াকে অস্বীকার করতে পারেন আর আত্মনিয়ন্ত্রণের গুণটাকে নিজের কাজে লাগিয়ে বলুন যে আমি কষ্ট পেয়েছি, এটা সত্যি অনুভব করেছি, কিন্তু এর দ্বারা আমি কখনোই জীবনে নিয়ন্ত্রিত হব না আর একটা অনুভূতিকে আমার জীবন নষ্ট করতে দেব না। আজ কি কারোর বোধোদয় হলো? আমার মনে হয় নিশ্চয়ই, কারণ আপনারা অনেকেই আবেগকে জীবন ধ্বংস করতে দিয়েছেন। এবার সময় হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে আসার। আবার বলি, আপনারা অনেকেই আবেগকে জীবন নষ্ট করতে দিয়েছেন আর এবার সময় হয়েছে এখান থেকে বেরিয়ে আসার। এর মধ্যে আর পড়ে থাকবেন না, এটা আপনাদের জন্য একদম ভালো কথা নয়। আপনাদের কারোর জন্য আজকে দিনটা হতে পারে রূপান্তরের, আর আপনারা অনেকই স্পর্শকাতর ও সহজে অসন্তুষ্ট হন, বেশিরভাগ সময় মনে আঘাত পান, এইসব আপনাদের থামানো দরকার ভীষণভাবে। নিজের মনকে মানতে পারি না, না মনে হওয়াকে তো বন্ধ করতে পারবেন না, কিন্তু একটা কথা জানবেন, যদি যে আপনাকে আঘাত করছে তার জন্য প্রার্থনা করুন, দিয়াবল নিজের মুখ বন্ধ করে নেবে। আপনাদের বোঝার সুবিধার জন্য কথাটা আবার বলছি, যখন এই নেতিবাচক আবেগ আসবে তার দ্বারা চালিত হবেন না, আপনারা লড়াই মানুষের বিরুদ্ধে নয়। ইফিসীয় 6:12 আছে, কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু অধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত। দিয়াবল আপনার শত্রু, যে তাকে ইচ্ছে মাধ্যম করতে পারে, আর অন্যকে ব্যবহার করে বলে রাগ করবেন না, কারণ সে আপনাকেও ব্যবহার করবে আর আমাকেও। আর আমরা এমন কিছু বলে যাই, মানুষ কষ্ট পায়, এমন কাজ করি যা আমাদের করা উচিত নয়। আমাদের প্রতি কে কি করলো তা নিয়ে যতটা ভাবি, আমরা অন্যের প্রতি কি করলাম তা নিয়ে তত ভাবি না। দারুণ প্রচার করছি আজকে, জানি আমরা কিছু একটা করবই করবো আজ। হ্যাঁ নিশ্চয়ই, আমিন। আমাদের লড়াই মানুষের সঙ্গে নয়, দিয়াবলের সঙ্গে। আচ্ছা জয়েস, বিশ্বাস করলাম, আমার যুদ্ধ দিয়াবলের সঙ্গে কিভাবে বদলা নেব বলুন? কষ্ট দিলে তার প্রতি ভালো ব্যবহার করুন, আর এমন কাজ করতে হলে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ আপনার একটা অনুভূতি আপনাকে সাহায্য করবে না, কিছুতেই করবে না। আমরা কথা বুঝলেন? কোনো অনুভূতি সায় দেবে না যে আপনি শত্রুর জন্য প্রার্থনা করবেন বা তার উপকার করবেন। মনে হবে ওদের কথা সবাইকে বলি, কিন্তু নিজেকে সংযত করতে হবে, কারণ আপনার আছে আত্মনিয়ন্ত্রণ। বলুন, আমার আত্মনিয়ন্ত্রণ আছে। সবাই তো বললেন না, অনেকে এখনো ঠিক করতে পারেননি যে এটা চান কিনা। কি হলো, সবাই বলুন, আমার আত্মনিয়ন্ত্রণ আছে। আমি অবাক হই যে আবেগের কি ধরনের পরিবর্তন হয়, আমি সত্যি অবাক হই। এখনো বুঝতে পারি না যে মন ভালো নিয়ে শুতে গেলাম আর প্রভুর মহিমায় আমার দিনটা ভালো কেটেছে, পরের দিন ঘুম।
ভাঙলো মনে হচ্ছে কারোর মাথা ভেঙে গুড়িয়ে দিয়ে একেবারে। দারুণ মেজাজে শুতে গেলাম, আর যখন উঠলাম তখন কি দেখলাম আমি? অনেক সময় শারীরিকভাবেও বেশ ফুর্তিতে ঘুমোতে গেলাম, অথচ পরদিন শরীর খারাপ, মনে হয় রাতারাতি কি হলো বুঝতে পারি না। তবে এটা জেনেছি যে যদি কি মনে হচ্ছে তা নিয়ে বসি, তাহলে জীবনের পাশে লিখে রাখুন যে ধ্বংস প্রাপ্ত নিয়ন্ত্রিত অধীনস্থ শত্রুর কাছে, কারণ আবেগ হলো বিশ্বাসীর প্রথম শত্রু আর সবচেয়ে বেশি মানুষ। মানুষকেই বলে তার কেমন মনে হচ্ছে। আর আজকের সম্মেলনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বাইবেলের প্রভুকে বিশ্বাস করব না, আমাদের অনুভূতির প্রভুকে বিশ্বাস করতে হবে। অবশ্যই আমাদের অনুভূতি প্রভু নয়, কিন্তু তাদের আমরা প্রভু বানিয়ে ফেলি, মনে তাদের নত স্বীকার করি, আবেগে কি মান্য করি, আর মন যা বলে তাই করি, অথচ অনুভূতি আমাদের সত্যটা বলে না। আর শয়তান আবেগের মাধ্যমে আমাদের অধীনস্থ করে। শিখতে হবে যে বাণীতে কি আছে আর অনুভূতি নয়, বাণীকে বিশ্বাস করতে হবে। অনেক সময় আমরা বাণীর চেয়েও বেশি বিশ্বাস করি আমাদের কি মনে হয় কে। এর মাধ্যমে কি বলতে চাইছি আগামীকালে অনুষ্ঠানে বুঝতে পারবেন। অনেক লোক যদি প্রভুর উপস্থিতি অনুভব না করে প্রার্থনা করার সময়, যদি পরিবর্তন অনুভব না করেন, তাহলে ধরে নেয় যে প্রার্থনা করেও পরিবর্তন হয় না। আমরা কি অনুভব করছি, এবং অনেক সময় বিশ্বাস করতে হয় না আমরা কি অনুভব করছি না। ইব্রীয় 4:12, আত্মা ও প্রাণের জীবন্ত ও কার্য সাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও শয্যা এই সকলের বিভেদ পর্যন্ত, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক এই আছে। বিস্তারিত বাইবেলে ও জীবনের শ্বাস প্রশ্বাস প্রাণ আর অবিনাশী আত্মা করা গ্রন্থি ও মজ্জা আমাদের চরিত্রের গভীরতম অংশ প্রকাশিত করা, প্রতাস্থিত করা এবং বিশ্লেষণ করা। কিন্তু সরলতার কারণে রাজা জেমসের অনুবাদে আছে শুধুমাত্র প্রভুর বাণী। কেবল প্রভুর বাণী আত্মা ও প্রাণের সাহায্য করে, এবং কেবল প্রভুর বাক্য আমাদের শেখাতে পারে কোনটা প্রভু আর কোনটা আমার। আমি হলাম প্রাণ, প্রভু তো প্রভুই, কিন্তু আমি হলাম প্রাণ, আপনার প্রাণ আপনি, আপনার আন্তা আছে। নবজন্ম যখন হয় পিতা পুত্র ও পবিত্র আত্মা আপনার আত্মায় স্থান নেয় আর পবিত্র আত্মার শক্তির দ্বারা, কিন্তু তবু আপনি আপনি। লক্ষ্য হল শেখা কিভাবে চালিত হতে হয়, নিয়ন্ত্রণ হতে হয় প্রভুর আত্মার দ্বারা যে আপনার। কিন্তু এর জন্য আপনার প্রাণে বিরাট একটা কার্য সাধন করতে হবে আপনাকে। আমার প্রাণটা কি? প্রাণ হলো আমার মন ইচ্ছা আর আবেগ। মন বলে আমি কি ভাববো, প্রভু কি ভাববেন তা নয়। পবিত্র আত্মা বলতে চান প্রভু কি ভাববেন, কিন্তু এটা ঘটার জন্যে আত্মার প্রতি মনোযোগী হতে শিখতে হবে। আর বেশিরভাগ লোকই পার্থিব, তাই প্রাণী বসবাস করে গির্জায়। আমাদের যেটা শেখানোর দরকার সেটা হলো যা ইব্রীয় 4 আছে, কিভাবে আত্মা ও প্রাণের তফাত করতে হয় আর কিভাবে জানতে হয় যে কোনটা প্রভু আর কোনটা আমি। মন বলে আমি কি ভাবি, ইচ্ছা বলে আমি কি চাই, আবেগ বলে আমার কি মনে হয়। আর আমরা পার্থিব জীবনের অগভীর স্তরে ঘুরে বেড়াই, আর অগভীর মানে দেহের কথা বলছি এখানে, যে আত্মা আমাদের সত্তার এক গভীরতম অংশ। আর আজ একটা উপদেশ পড়ে শোনার, যেখানে যিশু শিষ্যদের আহ্বান করেছেন গভীরতর প্রবেশে করতে, আর তিনি এখানে উদাহরণ দিয়েছেন গভীর জলে মাছের ঝাঁক ধরার কথা বলে। তবে আমাদের এই একটা দিকটা একটু আধ্যাত্মিকভাবে দেখব,
যা আমার মতে এই মাছ ধরার উদাহরণে প্রকৃত আধ্যাত্মিক দিক। আর আজ সবাইকে বলতে হবে যে আত্মার গভীরে প্রবেশ করো, জাগতিক এই জীবনের অগভীর স্তর থেকে বেরিয়ে আসুন আর তৈরি হন জীবনে বিরাট আশীর্বাদের জন্য, যার মধ্যে আছে সব কিছু। জীবনে প্রভুর উপস্থিতির বর্ষণ থেকে শুরু করে দৈনন্দিন সব চাহিদা প্রবণ পর্যন্ত প্রভু প্রতিটি স্তরে আপনার আশীর্বাদ করতে চান। তিনি চান যে আপনি তার কথা শুনুন, সব রহস্য আপনার সামনে উন্মোচিত হোক, জ্ঞান ও বুদ্ধি সম্পর্কে আপনার বোধোদয় হোক। তিনি চান আপনি জাগুন ও তাকে ও তার পুনরুত্থান শক্তিকে, তার পথকে, অন্য মানুষের জীবনে আশীর্বাদ হওয়াকে। তিনি চান আপনি সুস্থ থাকুন, তিনি চান আপনি উন্নতি করুন, তিনি চান আপনি সৃষ্টি করুন, কিন্তু এই সব পাবেন না যদি আপনি থাকেন আমি কি ভাবব, আমি কি চাই আর অনুভব করি, আপনার কি সঙ্গে আছেন। আমি চাই, আমি ভাবি, আমি মনে করি, আমি চাই, আমি ভাবি। আপনারা শোনেন নিজের কথার অন্যের কথা শোনেন, আপনারা নিজের কথা শোনেন। আমরা সব সময় বলি আমি চাই, আমি ভাবি, আমি মনে করি, আমি চাই, আমি ভাবি, আমি মনে করি, আমি চাই, আমি ভাবি, আমি মনে করি, আমি চাই। আর এবার বলি আমি কি ভাবি, এবার বলি আমি কি চাই। আমার তো এটা মনে হয় সপ্তাহের 7 দিন আমার। রোবো রোবো, যেখানেই যাই সবাই দেখতে চায় রোবো। ভালো লাগছে? এখন আমার করতে ইচ্ছে করছে না, খুব একটা ভালো হবে না, তাই করতে চাই না। তাই প্রভু না বললে আমি কিছুতেই করব না, অন্য আরেকদিন করব। আমার কথা হলো আমরা বাস করি আমি চাই ভাবি মনে করি স্তরে, আর যখন এই নিয়েই মশগুল থাকি তখন প্রভুর ইচ্ছাটা বুঝি না। একবার আমরা পড়ব যোহন 5:30 অতুলনীয় উপদেশ, আর আজই এই উপদেশটার আসলে প্রার্থনা করা নিজের জীবনেই, কারণ আমার দ্রুত চাহিদা যখন সিদ্ধান্ত নেই প্রভু কি করবেন সেটা ঠিক করা, আর বিশ্বাসী রূপে এটা আমাদের কাজ, প্রভু কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নেওয়া। এমনকি যদি প্রভু কিছু চানও, যদি আমরা তার মতামত সিদ্ধান্ত না নিই তাহলে পৃথিবীতে তিনি তা দেওয়ার সিদ্ধান্ত নেবেন না, কারণ তিনি বলেছেন তোমাদের সামনে জীবন ও মৃত্যু রাখলাম, বেছে নাও। প্রভু আমাদের পছন্দের সুযোগ দিয়েছেন, এই কারণে আমাদের ঈশ্বরের প্রতিরূপে সৃষ্টি করা হয়েছে, পছন্দের এই কারণেই। আমরা তার হাতের পুতুল নই যে তিনি আমাদের জোর করে কিছু করাবেন। আমাদের প্রত্যেকের জন্য প্রভুর কিছু ইচ্ছে আছে, আর তিনি আমাদের পরামর্শ দিতে চান, চালনা করতে চান, আর তিনি আমাদের সত্তার গভীরতম অংশের মাধ্যমে প্রভুর কথা শোনা হলো প্রধান জানা, শুধু একটু জানা সঠিক আর কোনটা ভুল। কথা প্রথমের সময় আপনি কিছু বলবেন না জানেন, এই নিয়ে আপনারা কথা বলা উচিত নয়। জানেন লোকেরা কি বলে, জানি এটা করা উচিত নয়, কিন্তু জানো তো কি ধরনের বোকামি এটা বলুন তো। জানি আমার এটা করা উচিত নয়, কিন্তু আমি জানি এটা খাওয়া উচিত নয়, কিন্তু জানি চাকরিটা খরচ করা উচিত নয়, কিন্তু জানি ওখানে ওপরে যারা বসে আছেন তাদের দেখতে পাচ্ছি, ওখানে আছেন বলে পার পাবেন না। প্রায় যখন একথা বলি আমরা জানি যে অন্তরের গভীরে একটা খটকা থাকে, আর আমাদের জানতে হবে সেটা কি, আর তাকে অগ্রাহ্য করলে চলবে না, আর যা ইচ্ছে হবে তাই না করা। একটা গোপন কথা বলি, এটা আরেকটা আধ্যাত্মিক রহস্য মনে করবেন, ভুল বাছাই করে কোনো দিন সঠিক ফল পেতে পারেন না কেউই। আমিন। জুয়ারিরা ঠিক তাই করে, আর তারা ভাবে যেন একটা ঝুঁকি নিতে পারে,
হয় হারবো নয় জিতবো। প্রভু চান না আমরা জুয়া খেলি, চান আমরা লগ্নি করি। আজকে শিক্ষাদান ছিল যে কিভাবে আবেগকে বশে রাখবেন, আর এটা জরুরি নয় যে আবেগ থাকা উচিত কিনা, আবেগ থাকবেই থাকবে। আর আবেগ খুব ক্ষমস্থায়ী, অনেক সময় তা উপভোগ করি, অনেক সময় করি না, অনেক সময় সুখকর, অনেক সময় দুঃখের, অনেক সময় এত দূরে পালায় যে প্রয়োজনে আমরা পাই না তাকে, অনেক সময় তাদের না চাইলেও তারা এসে পড়ে। আমাদের আবেগের চরিত্র শিখতে হবে, আত্মনিয়ন্ত্রণ, কারণ এই ক্ষেত্রে বিচ্যুত হবার আশঙ্কা প্রবল। আর আমাদের সিদ্ধান্ত নিতে হবে, হয় প্রভুর বাণী বিশ্বাস করব, আর নয় বিশ্বাস করব নিজের অনুভবকে। আপনি কি বাইবেলের প্রভুর সেবা করেছেন না নিজের? শয়তান আমাদের অনুভূতি নিয়ে খেলতে চায়, সব সময় আমরা অনুভূতির কাছে মাথা নত করি। আর আমার জীবনে অন্য ধরনের আবেগজনিত সমস্যা ছিল, কারণ ছোটবেলায় যৌন লাঞ্ছিত হয়েছিলাম। অবশ্যই আবেগজনিত সমস্যা শুধু লাঞ্ছিতদের হয় না, অনেকে চারিত্রিক গঠনই এমন যে তারা বেশি আবেগপ্রবণ হয়। আর আমাদের শিখতে হবে যে কিভাবে আবেগকে বশে আনতে হয়। আমরা একসঙ্গে অনেকগুলো উপাদান নিয়ে এসেছি, যার নাম দিয়েছি চাই পরিপূর্ণতা পান, মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, আধ্যাত্মিকভাবে, সব রকমভাবে। আর মনে রাখবেন, যিশু আপনার সব ক্ষত সারাতে পারেন। আমাদের সঙ্গে থাকুন, সুখে থাকুন।